কোনো রকম ঝামেলা ছাড়াই মৌরলা মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি করতে সময় লাগবে খুবই কম, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে, খেতে অত্যন্ত সুস্বাদু। নমস্কার বন্ধুরা, গীতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য একটা বোলের মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মৌরলা মাছ, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে, জলটাও ঝরানো আছে। তো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, সাথে আমি একটা ছোট সাইজের আলুকে এরকম লম্বা আর পাতলা করে কুচি করে নিয়েছি, সেটা দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণে একটু থেঁতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা অবশ্য করে দেবেন, স্বাদটা ভালো আসবে। সাথে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো দিলাম, চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। আমি এই রেসিপিটা মৌরলা মাছ দিয়ে করছি, চাইলে কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন, পুঁটি মাছ দিয়েও কিন্তু খুব ভালো হয় এই রেসিপিটা। সমস্ত কিছুকে খুব ভালোভাবে ম্যারিনেট করে মিনিট 5 রেখে দিলাম। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে অল্প পরিমাণ একটু 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে লো ফ্লেমে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে এই যে ম্যারিনেট করে রাখা মাছ, আলু এই সমস্ত কিছু দিয়ে মোটামুটি মিনিট খানেক নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল, একটু এটা কিন্তু গ্রেভি হবে, মানে একটু ঝোল থাকবে, এটা কিন্তু বাটি চচ্চড়ি নয়। বাটি চচ্চড়ি যদি করতে চান সেক্ষেত্রে একই প্রসেস, কিন্তু জলটা খুব কম দিতে হবে। এবারে ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। দেখুন মোটামুটি 8-9 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করেছি, সমস্ত কিছু কিন্তু আমাদের বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, অথচ ঝোলটা কিন্তু অনেকটা রয়েও গেছে। এই সময় তো অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। মৌরলা মাছের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।